একটা ক্যামেরা প্রতিটা মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার ইচ্ছা থাকে, এবং একজন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের বিশ্বস্ত বন্ধু থাকে একটা ক্যামেরা বা ডিভাইস। আসসালামু আলাইকুম সবাইকে। শুধু কি দামাদামি করলে হবে, ভালো জিনিস নিতে হবে। এই যে যে দামাদামি শুরু করছে আজকে আমাদের শপে এসে, বাইরে ভাই আমি এই জিনিসটা বুঝাইতে পারলাম না যে ভাই দামাদামি করেন না, ভালো জিনিস নিয়ে যান ভাই, দামাদামি বন্ধ হয়েছে আপনার, বলেন। হ্যালো, এই মুহূর্তে আমরা আছি ঢাকার বসুন্ধরা ডিজিটাল শপে। অ্যাকচুয়ালি একটা ক্যামেরা প্রতিটা মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার ইচ্ছা থাকে, এবং একজন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের বিশ্বস্ত বন্ধু থাকে একটা ক্যামেরা বা ডিভাইস। তো এই যাত্রা পথে বহুদিনের পথ চলায় এখন মনে হলো যে S7C আমার সবচেয়ে কাছের বন্ধু হবে। আর এই জিনিসটাকে খোঁজার জন্যে বসুন্ধরার একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা শপ থেকে আরেকটা শপ, বিভিন্ন জায়গায় কথা বলা, জানা, বোঝা। কিন্তু আমি যখন ডিজিটাল শপে আসলাম তখন ডিজিটাল শপের ভাই নামটা জানো কি? নাজমুল। ডিজিটাল শপের নাজমুল ভাইয়ের সাথে যখন কথা বললাম, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, অর্থাৎ আপনার ভালো লাগছে কথাটা এরকম, আপনার ভালো লাগছে থাকলে থাকে না দিলে জানগা। তো এইভাবে কথা বলা, এবং আমি এখান থেকে মূলত আমার অনেকগুলো গ্যাজেট কিনেছি, সোনি A7C85 সোনির, এবং হচ্ছে গিয়ে ভিলটক্সের 24mm লেন্স, এছাড়াও আমি DJI-এর RS3 গিম্বল নিলাম, এছাড়াও আমার আরও আনুষঙ্গিক যা যা লাগে আমি এখান থেকে কিনেছি। প্রায় 3 লাখ টাকার কাছাকাছি আমি সব মানে শপিং করেছি আজকে এখানে। তো আমি আশা করি যে ডিজিটাল শপ তাদের বিশ্বস্ততার সাথে তাদের কাস্টমারকে সার্ভিস দিয়ে যাবে, এবং আজকে যে আমি ক্রয় করেছি এই যাত্রাপথ যেন আরও দীর্ঘ টাইম চলমান থাকে, এটা প্রত্যাশা করি, এবং ডিজিটাল শপের জন্য শুভকামনা বরাবরই বলতে পারি। এখন আমি 100% রিভিউ দিতে পারবো না যতক্ষণ না এই ডিভাইস নিয়ে আমি 3-4 দিন চালিয়ে আমি ভালো আউটপুট পাচ্ছি, তারপরে আমি তাদেরকে একটা ভালো রিভিউ দিব। তবে বর্তমানে লাইভ দাঁড়িয়ে কাস্টমার যে সার্ভিসিং যে রিভিউটা, এটা বলতে পারে যে খুব সুন্দর, অসাধারণ, প্রশংসা করার মতো। ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়ের সাথে আমাদের প্রথম সম্পর্ক। আসলে সত্যিকার আগে পরবর্তী যাতে এই কথার থেকে মানে কথার সাথে কাজের মিল থাকে, এই চেষ্টা কিন্তু সবসময় থাকে। তো ভাইয়া কী কী নিচ্ছে একটু দেখাই দিই এক পলকে। এটা হচ্ছে S7C, মানে সনির মধ্যে সবচেয়ে কিউট একটা ক্যামেরা, যদিও এটা হচ্ছে সনির 85 1.8, একটা প্রাইম লেন্স নিচ্ছে, এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য একটা বিল্টক্সের 24mm নিচ্ছে, পাশাপাশি একটা ব্যাটারি আছে, একটা মেমোরি কার্ড আছে, আছে একটা ক্যাপ্টরের চার্জার, এবং একটা গিম্বল এখানে রয়েছে, এটা হচ্ছে RS3। তো অনেকেই পুরান গিম্বল খুঁজেন, পুরাতন মডেল খুঁজেন, RS3 কিন্তু একেবারে নতুন একটা গিম্বল, এবং অনেক কিছুই, যেমন কেবেলের ঝামেলাটা নাই রেকর্ড করার জন্য, এটা হচ্ছে একটা সুবিধা। তো অনেক ধন্যবাদ ভাইয়াকে, একটু প্রাইজের আইডিয়া দিয়ে দিই। S7C 1,52,000, বিল্টক্স 24-29,000, সোনি 85 হচ্ছে 50,000, এবং RS3টা হচ্ছে 45,500, এই হচ্ছে প্রাইজ আর কি। তো অশেষ ধন্যবাদ।